হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম অ্যাসিস্ট। আমি শাশ্বতী। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা সিবিএসসি সায়েন্স চ্যাপ্টার 6 টিস্যু। আমি লক্ষ্য করে দেখেছি আমার সব স্টুডেন্টদের ক্ষেত্রে টিস্যুর ব্যাপারে সকলেরই একটু সমস্যা হয়, সেই জন্য আমি ব্যাপারটা খুব সহজ ভাষায় বোঝাতে চাই। এটি বোঝানোর সময় আমি মূলত এনসিইআরটির বই ফলো করেছি, বাকি যে সমস্ত বই আমি ব্যবহার করেছি তার নামও আমি পার্ট বাই পার্ট বলে দেবো। ভিডিওটির শেষে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং কীভাবে সেগুলো সলভ করবে সে ব্যাপারে গাইডলাইন দিয়ে দেবো, সুতরাং তোমরা শেষ অবধি সঙ্গে থেকো। সেল ব্যাপারটা তোমরা আগের চ্যাপ্টারে ভালো করে জেনেছো, এটা হলো লিভিং অর্গানিজমের বডির স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট। এটাকে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট বলা হয় কারণ আমরা জানি ইউনিসেলুলার অ্যানিমাল রয়েছে অনেক এই পৃথিবীতে, শুধুমাত্র একটা সেল দিয়ে তাদের পুরো লাইফ টাইমে সমস্ত অ্যাক্টিভিটি হয়। যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম এদের লাইফ প্রসেসে একটি সেলই করতে পারে। বাট হোয়াট অ্যাবাউট মাল্টিসেলুলার অ্যানিমাল? দেয়ার লাইফ প্রসেস ইজ মাচ ডিফারেন্ট ফ্রম ইউনিসেলুলার অর্গানিজম, নট অনলি ডিফারেন্ট বাট কমপ্লেক্স টু। এদের মধ্যে রয়েছে প্ল্যান্টস এবং অ্যানিমালসের ভাস্ট পোর্শন। অ্যাট ফার্স্ট আমরা প্ল্যান্টের ব্যাপারে জানবো। প্ল্যান্টসদের ব্যাপারটা অপেক্ষাকৃত সিম্পল কারণ এরা এক জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো জীবনটা কাটিয়ে দেয়। এরা অটোট্রপিক, অর্থাৎ নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে এবং খাদ্য সংগ্রহ ও নিজেদের রক্ষা করার জন্য এদের দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে সেলদের দুটো মেইন ফাংশন, নাম্বার ওয়ান খাবার তৈরি করা ও নাম্বার টু নিজেদের প্রোটেক্ট করা। সেল খুব ছোট, এই কারণে পুরো প্ল্যান্ট বডিতে প্রচুর সেল রয়েছে যারা একসঙ্গে মিলে কাজগুলো করে। আমাদের ফ্যাক্টরির মতো আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা লোক সামলায়, তারা সম্মিলিতভাবে একই কাজ করে। এইভাবে একই টাইপের সেল মিলে যখন একই কাজ করে আমরা তাকে টিস্যু বলি। এনসিইআরটিতে টিস্যু ডেফিনিশন দেওয়া আছে, আ গ্রুপ অফ সেলস দ্যাট আর সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ আ পার্টিকুলার ফাংশন ফর্মস আ টিস্যু। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তারা গ্রুপে মিলে একটাই কাজ করে। এবার আমি প্ল্যান্টদের কথায় আসি। প্ল্যান্টদের টিস্যুগুলিকে মেইনলি দুটো ডিভিশন করা হয়েছে, মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড পারমানেন্ট টিস্যু। আমরা দেখি গাছ সবসময় বেড়েই চলেছে, এর জন্যে দায়ী মেরিস্টেমেটিক টিস্যু। এগুলি প্ল্যান্টের যে রিজিয়নগুলিতে প্রেজেন্ট থাকে প্ল্যান্টের ডেভেলপমেন্টও সেখানেই হয়, কারণ টিস্যুর সেলগুলি ক্রমাগত ডিভাইড হতে থাকে। এগুলি কোথায় প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড করে এটাকে থ্রি টাইপসে ক্লাসিফাই করা হয়েছে, নাম্বার ওয়ান এপিক্যাল, নাম্বার টু ল্যাটারাল অ্যান্ড নাম্বার থ্রি ইন্টারক্যালারি। এপিক্যাল মেরিস্টেম থাকে গ্রোয়িং টিপস অফ স্টেমে এবং রুটে, এই জন্য গাছের স্টেম এবং রুট বাড়তে থাকে। স্টেম রুটের গার্থ বাড়তে থাকে অর্থাৎ মোটা হয় ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্যে বা ক্যাম্বিয়ামের জন্য। বেস অফ লিভস অ্যান্ড ইন্টারনোডসও বৃদ্ধির জন্য দায়ী ইন্টারক্যালারি মেরিস্টেম। এই সেলগুলো খুবই অ্যাক্টিভ, সাইটোপ্লাজম ডেন্স হয়, সেলুলার ওয়াল থিন হয় আর নিউক্লিয়ার খুব প্রমিনেন্ট হয়। সবচেয়ে নোটিশ করার মতো ব্যাপার হলো এদের ভ্যাকুল থাকে না। ওকে, এরপরে আসছি পারমানেন্ট টিস্যুর ব্যাপারে। নাম শুনেই বুঝতে পারছো এগুলো পারমানেন্ট, অর্থাৎ আর ডিভাইড হবে না। মেস্টেমেটিক টিস্যুগুলো যখন ডিভাইড হবার পর অ্যাক্টিভিটি হারিয়ে ফেলে তখন তাকে পারমানেন্ট টিস্যু বলা হয়। দিস প্রসেস অফ টেকিং আপ আ পারমানেন্ট শেপ, সাইজ অ্যান্ড ফাংশন ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মেস্টেমেটিক টিস্যু সিম্পল পারমানেন্ট টিস্যু আর কমপ্লেক্স পারমানেন্ট টিস্যুতে পরিণত। সিম্পল পারমানেন্ট টিস্যু আমরা কাদের বলব? দিস টিস্যুজ আর কম্পোজড অফ সেলস হুইচ আর স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি সিমিলার, মানে এটা এক টাইপেরই সেল দিয়ে তৈরি। দের আর থ্রি টাইপস অফ পারমানেন্ট টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। এখানে মনে রাখতে হবে প্যারেনকাইমা সেলস আর লিভিং অ্যান্ড পজেস দ্য পাওয়ার অফ ডিভিশন। এগুলো হলো বেসিক প্যাকিং টিস্যু, এটি প্ল্যান্ট বডির শেপ ফার্মনেস মেনটেন করে। কিন্তু প্যারেনকাইমার মেইন ফাংশন হলো এটি ফুড স্টোরেজ টিস্যু হিসেবে কাজ করে। এরা মেটাবলিক্যালি অ্যাক্টিভ, এদের যে ইন্টারসেলুলার এয়ার স্পেস রয়েছে তা গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্ট নেয়। এরা ওয়েস্ট প্রোডাক্ট স্টোর করে ট্যানিন, গাম, রেজিন হিসেবে। যে সব প্যারেনকাইমার টিস্যুতে ক্লোরোফিল প্রেজেন্ট থাকে তাকে আমরা ক্লোরেনকাইমা বলি। এরা ফটোসিনথেসিস করে, হাইড্রোফাইটস অর্থাৎ অ্যাকোয়াটিক প্ল্যান্টদের ক্ষেত্রে এয়ার ক্যাভিটি প্রেজেন্ট থাকে যাতে প্ল্যান্টগুলো জলে ভাসতে পারে। এই ধরনের প্যারেনকাইমাকে আমরা
এয়ারেনকাইমা বলে থাকে। এরপর আসছে কোলেনকাইমার কথায়। আশা করি তোমরা একটুও বোর হওনি। স্কুলের হোমওয়ার্ক করতে হয়তো তোমাদের বোর লাগে, কিন্তু গ্রুপ প্রজেক্ট বন্ধুদের সঙ্গে করতে মতো মজাই লাগে, তাই না? এই সেলগুলো কিন্তু টিস্যু হিসাবে পারফর্ম করছে গ্রুপ প্রজেক্ট করার জন্য। দেখা যাক কোলেনকাইমার গ্রুপ প্রজেক্ট কি। এরাও লিভিং সেল দিয়েই তৈরি। এরা ডাইকটিলেডন প্ল্যান্টে থাকে। আমরা যে গাছের ডাল বেন্ড করি, ফুল বা ফল পাড়তে পারি, তা এদের জন্যই। এরা গাছকে মেকানিক্যাল সাপোর্ট দেয় আর টেনসিল স্ট্রেংথ প্রোভাইড করে। কোনো কোলেনকাইমাতে অল্প ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এরা সুগার আর স্টার্চ তৈরি করতে পারে। আরেকটি সিম্পল পার্মানেন্ট টিস্যু হলো স্ক্লেরেনকাইমা। এটি কিন্তু ডেড সেল দিয়ে তৈরি। এগুলির জন্য প্ল্যান্ট হার্ড অ্যান্ড স্টিফ হয়। এই সেলগুলির মধ্যে লিগনিন থাকে, সেই জন্য এদের ওয়াল থিক হয়। লিগনিন সিমেন্টের মতো কাজ করে। এই টিস্যুগুলো ভাস্কুলার বান্ডিলের আগে আশেপাশে সিট কভারিংয়ে লিফের ভেইনে দেখা যায়। কোকোনাটের হাস্ক স্ক্লেরেনকাইমা দিয়েই তৈরি। সিম্পল পার্মানেন্ট টিস্যু এ পর্যন্তই। ভিডিওটি বড় হয়ে যাওয়ার ভয়তে কমপ্লেক্সটি আর শুরু করা গেল না, পরের ভিডিওতে ওটা পাবেই কথা দিলাম। আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর ব্যাপারে আলোচনা করব বলেছিলাম, আর যেটুকু পড়া হলো তার থেকে কোয়েশ্চেন কি কি হতে পারে এখন তোমাদের আমি বলে দিচ্ছি। মনে করো এরকম কোয়েশ্চেন আসতে পারে, হুইচ প্ল্যান্ট টিস্যু প্রোভাইডস বোথ মেকানিক্যাল স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিবিলিটি। তো এতক্ষণে তোমরা তো জেনেই গেছো এর আনসার হবে কোলেনকাইমা প্রোভাইডস বোথ মেকানিক্যাল স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিবিলিটি। সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে, হোয়াট কেমিক্যাল সাবস্টান্সেস ইজ ডিপোজিটেড ইন সেকেন্ডারি ওয়াল অফ স্ক্লেরেনকাইমা। আমি আবার রিপিট করছি, হোয়াট কেমিক্যাল সাবস্টেন্স ইজ ডিপোজিটেড ইন দ্য সেকেন্ডারি ওয়াল অফ স্ক্লেরেনকাইমা। এর আনসার দিতে হবে, দ্য কেমিক্যাল দ্যাট ইজ ডিপোজিটেড ইন দ্য সেকেন্ডারি ওয়াল অফ স্ক্লেরেনকাইমা ইজ লিগনিন। আমি আবার রিপিট করছি, দ্য কেমিক্যাল দ্যাট ইজ ডিপোজিটেড ইন দ্য সেকেন্ডারি ওয়াল অফ স্ক্লেরেনকাইমা ইজ লিগনিন। নেক্সট কোয়েশ্চেন হতে পারে, হোয়াট উইল হ্যাপেন ইফ এপিক্যাল মেরিস্টেম ইজ ড্যামেজড অর কাট। আই রিপিট, হোয়াট উইল হ্যাপেন ইফ এপিক্যাল মেরিস্টেম ইজ ড্যামেজড অর কাট। আনসার দিতে হবে, এপিক্যাল মেরিস্টেমস আর প্রেজেন্ট অ্যাট দ্য টিপস অফ রুটস, শুটস, ব্রাঞ্চেস অ্যান্ড লিভস। দে ফর্ম দ্য গ্রোয়িং পার্টস অফ দ্য রুটস অ্যান্ড স্টেমস। ইফ দে আর ড্যামেজড অর কাট, দ্য গ্রোথ ইন লেন্থ অফ দ্যাট পার্ট উইল সিজ টু অকার। নেক্সট কোয়েশ্চেন হতে পারে, ওয়াটার হায়াসিন্থ ফ্লোটস অন ওয়াটার সার্ফেস, এক্সপ্লেইন। তো এক্ষেত্রে আনসার আমরা এইভাবে দিতে পারবো, ওয়াটার হায়াসিন্থ হ্যাজ স্পঞ্জি পিটিওলস হুইচ এনক্লোজ আ লট অফ এয়ার ইন ইটস এয়ারেনকাইমা। লক্ষ্য করো এয়ারেনকাইমা কতটা ইম্পর্টেন্ট এখানে অবশ্যই বলতে হবে। এয়ার মেক্স দ্য প্ল্যান্ট লাইটার দেন ওয়াটার, সো দ্যাট ইট ইজ এবল টু ফ্লোট অন সার্ফেস অফ ওয়াটার। আমি রিপিট করছি আনসারটা, ওয়াটার হায়াসিন্থ হ্যাজ স্পঞ্জি পিটিওলস হুইচ এনক্লোজ আ লট অফ এয়ার ইন ইটস এয়ারেনকাইমা। এয়ার মেক্স দ্য প্ল্যান্ট লাইটার দেন ওয়াটার, সো দ্যাট ইট ইজ এবল টু ফ্লোট অন সার্ফেস অফ ওয়াটার। এছাড়াও তোমরা স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এদের ডিফারেন্সগুলো লার্ন করবে। গ্রিপ রিজনস আসতে পারে ছোট ছোট জিনিসের, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। মেরিস্টেমেটিক সেলস হ্যাভ আ প্রমিনেন্ট নিউক্লিয়াস অ্যান্ড ডেন্স সাইটোপ্লাজম, বাট দে ল্যাক ভ্যাকুওলস। এটার রিজন হিসেবে তোমাকে লিখতে হবে, দে আর আন্ডারগোয়িং ডিভিশনস অ্যান্ড ডু নট স্টোর ফুড। আসতে পারে, ইট ইজ ডিফিকাল্ট টু পুল আউট দ্য হাস্ক অফ কোকোনাট। এর আনসার হিসেবে তুমি বলতে পারো, স্ক্লেরেনকাইমা ফাইবার্স আর টাইটলি প্যাক। ফ্রেন্ডস, আমার বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী সায়েন্স ক্লাসের জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের কোন কোন বিষয়ে জানবার বা বোঝবার ইচ্ছা কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই তার ভিডিও বানাবো। নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আজকের ভিডিওটায় কোনো টপিকের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমি তার উত্তর দেব। তোমাদের উৎসাহই তো আমার অনুপ্রেরণা। বাই।